एवरीवन गुड इवनिंग। तो आज के रातের একটা রেসিপি ডিনারের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, একদমই ডিমের একটা পাতলা ঝোল। তো সর্বপ্রথমে ডিমটাকে আমি সিদ্ধ করে রেখেছি, এখানে আছে মশলাটাকে জল দিয়ে পেস্ট করে রেখেছি, এখানে আছে জিরা আর হলুদ আর লঙ্কা আর লবণ দিয়ে, এখানে স্কোয়াশ আর আলু দিয়ে ডিমের ঝোলটা রান্না হবে একদম ইউনিক প্রসেসে, তো দেখতে থাকো বুঝতে পারবে। তো সর্বপ্রথমে আমি ডিম ভাজার জন্য ডিমের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে ডিমটাকে আমি সর্বপ্রথমে ভালো করে ফ্রাই করে নেব। তো ডিপ ফ্রাই করছি না, শ্যালো ফ্রাই করে নেব। তো ডিমটাকে ভেজে আমি তুলে নিয়েছি, তারপরে কড়াইতে যে তেল ভেজেছিল ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা কুচি, দিয়ে সবগুলোকে ভালো করে একভাবে ভালো করে ভেজে নেব, ফ্রাই করে নেব। আর এটা খুব কম তেলে রান্না হবে, খুব কম মশলা কম তেলে, দেখতে খুব সুন্দর হবে, খেতে হবে হেলদি, তো খেতেও ভালোই টেস্ট হয়। তো ভালো করে এটাকে অল্প দেখতেই পাচ্ছে তেল কতটুকু, একদমই কম নাই বললেই চলে। তো সব একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি স্কোয়াশ আর আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। তারপরে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম লবণ হলুদ আর লঙ্কার গুঁড়া জিরা গুঁড়া দিয়ে, তো ওইটা দিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একটু সময় ফুটতে দেব। তো জলটাকে আমি শুকিয়ে নেবো, জল তারপরে দেখতে পাচ্ছ এভারেস্টে এক কারি মশলাটা, তারপরে এটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ মশলার জলটা একদমই শুকিয়ে গেছে, মানে একদম ফ্রাই হয়ে গেছে, তো এটাকে অল্প করে ভেজে নেবো, তারপরে দিয়ে দেবো আমি ডিম। তো ডিমটাকে দিয়ে একটু সময় ভালো করে ভেজে হয়ে গেলে জল দিয়ে দেবো, জল দিয়ে তারপরে কাঁচা লঙ্কা 2-3টা দিয়ে রান্না করা কমপ্লিট আমি এগুলো চলে এসেছি। আর এটা ছোটো মোটো শর্ট অ্যান্ড ক্রিস্প ভিডিও একটা শেয়ার করলাম, একদমই ছোট্ট ডিমের একটা পাতলা ঝোল। তো কীরকম লাগলো ডিমের একটা রেসিপি, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, একটু করে খাবো, খেয়ে দেন ঘুমিয়ে যাবো, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। অ্যান্ড টাটা, গুড নাইট।